শুরু করছি আনসেন্সার্ড উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আছেন আজকে বিখ্যাত পেইন্টার বাংলাদেশের কনক চাপা চাকমা। আপনাদেরকে একটু শুরুতেই জানিয়ে রাখি যে আনসেন্সার্ড উইথ রাফি হোসেন মূলত আমরা মিডিয়ার আই মিন শোবিজ জগতের লোকজনদেরকে নিয়েই করতাম, বাট শুরু থেকেই সেটা হয়তো আমার জন্য একরকম আশীর্বাদ অনেক বা ইন্সপায়ারিং ছিল যে শিল্পের নানা শাখার বিভিন্ন মানুষ তারা চাইতেন, বলতেন আমাকে যে আমাদেরকেও ডাকেন না কেন, আমরাও তো কথা বলতে চাই। তো যেহেতু এখন আমার মনে হয়েছে যে বিষয়টা অনলাইনে হয়েছে, এটার হরাইজনটা আমি আরও অনেক বড় করে দিয়েছি। সো আমরা আসলে শিল্প সাহিত্যের নানা শাখার নানা অঙ্গনের মানুষদেরকে নিয়ে কথা বলবো। আমার মনে হয় সংস্কৃতি তো সব কিছু মিলিয়ে আমাদের, এবং সবার জন্য আমার মনে হয় যে একটা প্ল্যাটফর্ম দরকার। এবং আবারও বলছি, ডেইলি স্টারের সাথে এবং আমার সঙ্গে যে তারা কথা বলতে চায় সেটার জন্য আমি খুবই অনার্ড এবং কৃতজ্ঞ। কনক আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি দুঃখিত যে আপনি মাঝে একটা যোগাযোগ করছিলেন, তখন আমি দেশের বাইরে ছিলাম, নাহলে হয়তো বা সেই সময় করা যেত, তো করা হয়নি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আর অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনি তো আমাদের একজন প্রিয় চিত্রশিল্পী। তো আপনার সাম্প্রতিক কাজটা নিয়ে শুরু করি, আপনি একটা বোধহয় ফাউন্ডেশন করেছেন, রাইট? এবং সেটা নিয়েই বোধহয় একটা এক্সিবিশন হয়েছিল, তখন আমি দেশের বাইরে ছিলাম, ওটা নিয়ে যদি একটু বলেন, তারপরে আমরা গল্পটা আগাতে পারি। অ্যাথেনিক আর্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, এই নামে আমরা একটা অর্গানাইজেশন করেছি। তো এটার মূল উদ্দেশ্য হলো যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের যে শিল্পীরা আছে, যারা আমার পরে পাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেটা ঢাকা চারুকলা হতে পারে, তারপর হচ্ছে ত্রিশালের চারুকলা বিভাগ, তারপর এখানে ইউরা আছে, তারপর আবার চিটাগং আছে, রাজশাহী আছে, অনেক খুলনা, বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসী ছেলেমেয়েরা কিন্তু 200 উপরে বের হয়েছে এখন। আমার পরপরই অনেক শিল্পীরা বের হয়েছে, বের হয়ে কাজ করছে, অনেকে আবার ইন্ডিয়ায় পড়াশোনা করতে গেছে, পড়াশোনা করার পরে আবার চলে এসেছে, আবার অনেকে চায়নায় গেছে। তো এগুলো আমাদের জন্য অনেক পজিটিভ একটা নিউজ যে ওরা এই মিডিয়াতে অনেক ভালো করছে। তো আমি এই এদের সবাইকে একত্র করার একটা উদ্দেশ্য ছিল যে ওরা পাশ করার পরে যেন হারিয়ে না যায়। অনেককে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, এরকম আমি যাদের সঙ্গে পড়াশোনা করেছি তারা কিন্তু অনেকে এই ফিল্ডে নেই, যেটা আমি আর মিঠু ক্লাসমেট ছিলাম, আমাদের সঙ্গে আরো 2-3 জন কাজ করতেন, প্রায় 4-5 জনের মতো আমরা এই মাস্টার্স করার পরে অনেক বছর আমরা কাজ করেছি। আর কাজে মিঠু তো দুনিয়াতেই নেই, সে বেঁচে থাকলে হয়তো বা কাজটা কন্টিনিউ করে যেত। আরো যে কয়েকজন আমাদের আশেপাশে ছিল তারাও কিন্তু আর সেটা কন্টিনিউ করতে পারছে না, যে 60 স্টুডেন্ট আমরা ছিলাম মাস্টার্স পর্যন্ত, কিন্তু তারা কিন্তু এখন আর অ্যাক্টিভ আর্টিস্ট হিসাবে তো সেভাবে এখনো কাজ করে যেতে পারছে না। তো আমিও চাচ্ছিলাম যে আমাদের আদিবাসী ছেলেমেয়েদের তো প্রবলেম আসলে অনেক, তাদের তারা ইকোনমিক্যালিও তো অনেক সাউন্ড না, অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে তারা চলে আসে। তো পাশ করার পরেও যে খুব ভালোভাবে তারা এই ছবি আঁকাটা চালিয়ে যেতে পারবে, তারপর ছবি বিক্রি হওয়া, একটা ভালো চাকরি করা, আর নিজের মেধাকে খুব সুন্দরভাবে সে প্রকাশিত করারও তো একটা জায়গা দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেটা যদি আমি করতে পারি তাহলে ওদের অনেক কাজের সুবিধাটা অনেকাংশে খুব সুন্দরভাবে ওরা মেলে ধরতে পারে, যার কারণে এই আর্ট ফাউন্ডেশনটা করা, যাতে এই ছেলেমেয়েরা পাশ করার পরে এই জায়গাতে ওদের মেধাকে, ওদের ক্রিয়েশনকে তারা সুন্দরভাবে মেলে ধরতে পারে। যার কারণে প্রথম আমরা আর্ট ক্যাম্পে গেলাম, বার্জার আমাদেরকে স্পন্সর করেছিল, বার্জার পেইন্টস, আমরা রাঙামাটি গেলাম, খুব সুন্দরভাবে আমরা আর্ট ক্যাম্পটা করতে পেরেছি, প্রায় 84 জন মতো স্টুডেন্ট গিয়েছে, যারা পাশ করে গেছে, যারা স্টুডেন্ট ছিল, খুবই এনজয় করেছিল। 5 দিনের জন্য এটা প্রোগ্রামটা হয়েছে আমাদের। ওখান থেকে আসার পরে কোভিডের জন্য আমাদের পুরো 2 বছর আমরা কিছু করতে পারিনি, তারপরে আমরা এটা এই বছর এই 2 মাস আগে আমরা এই অবিন্তা আর্ট গ্যালারিতে আমরা খুব সুন্দরভাবে একটা এক্সিবিশন করলাম, খুব সাকসেসফুলি। তো এটা অবশ্যই অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এতগুলো শিল্পীর সমন্বয়ে, আদিবাসীদের, আমাদের এই অঞ্চলের শিল্পীরা যে এত ভালো কাজ করতে পারে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা নিজেদেরকে প্রকাশ করেছে, তাদের ক্রিয়েশনকে, সত্যি এটা খুবই আমাদের দর্শকদের বা যারা মানে আর্ট লাভার তারা অনেক পছন্দ করেছেন। আর এখন সেই এক্সিবিশনটার পরে আমরা আরেকটা যে প্রজেক্ট আমরা করছি সেটা হচ্ছে
এখানে আমি যুক্ত আবু সোবান ওয়েলফেয়ার ট্রাস্ট, এই নামে একটা অর্গানাইজেশন আছে। তো এই অর্গানাইজেশন থেকে আদিবাসী ছেলে মেয়েদেরকে প্রতি বছর স্কলারশিপ দেওয়া হয়। আর যেখানে আমি কাজ করছি, আমি একজন ট্রাস্টি, আমাদের 7 জনের মধ্যে আমি একজন ট্রাস্টি, আমি এর জন্য এখানে আছি যে আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে যাতে একটি সংযোগ স্থাপন করা হয়, মানে করতে যাতে সুবিধা হয়। এই আমরা বেছে বেছে তাদেরকে দিচ্ছি, তার যারা অনেক ট্যালেন্টেড আর যাদের প্রয়োজন, এই স্কলারশিপটা প্রয়োজন, এইটুকু সাহায্য পেলে, সাপোর্টটা পেলে তারা খুব সুন্দর করে এগিয়ে যেতে পারবে, তাদের পড়াশোনাটা তাদের এই ইনস্টিটিউশন থেকে তারা শেষ করতে পারবে। শুধু এখানেই শেষ নয়, তো এখান থেকে আমরা যখন দেখবো যে তারা খুব সুন্দরভাবে অনার্সটা কমপ্লিট করেছে, তারপর যদি ওরা ভালো রেজাল্ট করে, আমরা সেটা আবার মাস্টার্সের জন্য কিন্তু তাদেরকে স্কলারশিপ কন্টিনিউ করব। তারপর সেটাও যদি তারা ভালো করে, যদি তারা আরো উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, সেটাও কিন্তু আমরা চেষ্টা করব তাদেরকে সাপোর্ট দেওয়ার। তারপর ওদের একটা এক্সিবিশন আমরা আয়োজন করেছি, এই যে 17 জুলাই যেটা শুরু হতে যাচ্ছে, শুধু স্কলারশিপ স্টুডেন্ট 25 জন শিল্পীদের নিয়ে, যারা আমাদের স্কলারশিপের ইয়েতে অন্তর্ভুক্ত থেকে তারা পড়াশোনা করে পাশ করে গেছে, অনেকেই যারা এখনো আওতায় রয়েছে, তাদের ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশন করছি আমরা 17 জুলাই। খুবই সুন্দর কাজ করেছে তারা। আমরা সুইজারল্যান্ডের অ্যাম্বাসাডারকে ইনভাইট করেছি, চিফ গেস্ট হিসাবে উনি এসে ওপেন করবেন, এবং আমাদের এই ট্রাস্টি বোর্ডে সবাই থাকবেন। এখন আমরা এই জিনিসগুলো এভাবে কন্টিনিউ করছি। আরেকটা জিনিস হচ্ছে, এই আমাদের এই ট্রাস্ট, আর্ট ট্রাস্ট এবং আর্ট ফাউন্ডেশনের যে জিনিসটা আমরা করব, যে আমরা শিল্পীদেরকে এবার পরের বার থেকে আমরা খুঁজে নিব। আমরা শুধু হেলট্রাক্স বেস করছি না, এটা আমরা আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গ, দক্ষিণ সব জায়গায় কিন্তু আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ পার্বত্য চট্টগ্রামে শুধু 20টি আদিবাসী রয়েছে ওখানে, তারপর আমাদের উত্তরবঙ্গে সাঁওতাল, ওরাও, খুমি, অনেক অনেক আদিবাসী যেটা উত্তরবঙ্গে আমরা পেয়ে থাকি, রাজশাহীতে পেয়ে থাকি, সিলেট অঞ্চলে আছে, সবাইকে আমরা এখন খুঁজছি, যাদের মধ্যে দিয়ে ট্যালেন্টগুলো পাওয়া যায়, যারা এই ম্যাট্রিক করার পরে বা ইন্টারমিডিয়েট করার পরেও আসতে পারছে না চারুকলায়, তাদের পড়ার মতো সে অ্যাবিলিটি নাই তাদের বাবা মার, তো ওদেরকে আমরা এখন থেকে আমরা খুঁজে বের করব, যে এইটুক পড়াশোনা করার পরে যারা পুরো চারুকলায় যাতে ওরা পড়তে পারে, ওরকম মেধাকে কিন্তু আমরা এবার খুঁজে নিচ্ছি। গুড, অনেক ভালো লাগলো শুনে যে অনেক বড় কাজ করছেন, অনেক সুন্দর কাজ করছেন, এবং শুধু নিজের কাজে ব্যস্ত না থেকে আমার মনে হয় যে এই যেটা করছেন, আমার মনে হয় সেটা আগামীতে এটার আমার মনে হয় যে ফলটা অনেক বেশি পাওয়া যাবে। এবং যেটা বললেন যে একটা গাইডলাইন যদি পায় শুরু থেকে, সেটা আসলে আদিবাসী হোক আর যে কোনোই হোক, যে কোনো সবার একটা যদি পুরনোদের একটা সিনিয়রদের একটা গাইড থাকে, গাইডেন্স, সেখানে আসলে অনেক সুবিধা হয় কাজে। যেটা আপনিও বললেন যে আপনি মিঠু ভাই হোক বা সবার অন্যান্য মাধ্যমে হোক আপনি পেয়েছেন। সো খুবই আবার অভিনন্দন যে এভাবে ভেবেছেন এবং কাজ করছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। আপনার ভাবনাটা যদি বলি, ধরেন আপনার আগে কি চারুকলায় কেউ পড়তে এসেছিল বা খুব প্রতিষ্ঠিত হয়েছে পড়ে, আমি জানি না, আছে কি, মানে আমার ঠিক ইনফরমেশনে নেই। আচ্ছা, আমার আগে দুজন এসেছিলেন আমাদের চারুকলায়, যেটা আমাদের এখন ফাইন আর্টস ফ্যাকাল্টি, ওখানে দুজন এসেছিলেন আমি আসার আগে। প্রথমে এসেছিলেন যেটা মাহমুদুল হক, আবুল বারেক আলভি, ওনাদের ক্লাসমেট ছিলেন একজন গৌতম মণি চাকমা। তো উনি তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করার পরে উনি চলে গেছেন, উনি আর কমপ্লিট করতে পারেননি। উনি ছিলেন, না না, উনি রাঙ্গামাটিতে ফেরত গেছেন, উনি এত সিনিয়র, তো উনি তো আমাদের আমার স্যারদেরই তো ওনার ক্লাসমেট, তো উনি পড়াশোনা শেষ করেননি। উনি তো যাই হোক, উনি ফিরে গেছেন রাঙ্গামাটিতে। তারপর ফিরে যাওয়ার পরে উনি রাঙ্গামাটিতেও ছিলেন না, তারপর উনি একদম গ্রামের ভিতরে চলে গিয়েছিলেন। এটা হয়তো বা ওনার ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ হতে পারে। তারপরে সেটা আমরা তাকে খুঁজে পেয়েছিলাম, আমরা তখন, উনি অবশ্য এখন বেঁচে নেই, ওনার অনেক বয়স হয়েছে, উনি 4-5 বছর আগে মানে চলে গেছেন পৃথিবী থেকে। তারপর কাইম চৌধুরী স্যার যখন বেঁচে ছিলেন, সুবিদা যখন বেঁচে ছিলেন, আমরা তখন একবার রাঙ্গামাটিতে গিয়েছিলাম, যে শিল্পকলা থেকে যে ভ্রাম্যমাণ এক্সিবিশনটা হয়, ওই সময় যাওয়ার পরে তখন কিন্তু ওনাকে খুঁজে বের করা হলো, যে মানে উনি আছেন কিনা মানে রাঙ্গামাটিতে। তখন ওনাকে খুঁজে পেয়েছি,
স্যার কথা বলেছেন, উনি কেঁদে দিয়েছেন যে এত বছর পর ওনার থেকে দেখা দেখা হওয়াতে। তো যাই হোক, উনি অনেক মিস করেন এই সময়টি, মানে ওইটাই জেনেছি। তো তা পড়াশোনা উনি শেষ করতে না পারলেও, তারপর উনি উনি চাচ্ছিলেন যে উনার পরিবার থেকে একজন কেউ আসুক। তারপর উনার বোধহয় একজন নাতি এসেছিল, ভর্তি হয়েছিল চারুকলায়, সে এখান থেকে পাশ করে গেছে, কিন্তু সেটা আমার অনেক পরে, কিন্তু সে বোধহয় এখন চিটাগংয়ে না কোথাও সে একটা বোধহয় মানে স্কুলের কোনো আর্ট টিচার হিসেবে জয়েন করেছে। তারপরে উনার পরে আরেকজন এসেছিলেন, জয়া চাকমা। উনি আমার অনেক সিনিয়র। উনি ছিলেন, উনি কাদের ব্যাচের ছিলেন, উনি হচ্ছেন তরুণ ঘোষকে আপনি চেনেন, তরুণ ঘোষ আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত একজন শিল্পী, জাদুঘরে ছিলেন দীর্ঘদিন। হ্যাঁ, জাদুঘরে উনার বোধহয় ক্লাসমেট, তারপর স্বপন চৌধুরী উনাদের ক্লাসমেট ছিলেন। তো উনি বোধহয় উনিও ফোর্থ ইয়ারে থাকতে কিন্তু মারা গেছেন, খুব দুঃখের বিষয়। উনার লিভার সিরোসিস বা এই টাইপের কিছু একটা হয়েছিল, তো উনিও কমপ্লিট করতে পারেনি। যাই হোক, এটা একটা জাস্ট আমাদের মানে দুঃখজনক ঘটনা, উনি পাশ করতে পারেননি, তারপরে চলে গেলেন। তারপরে অনেক বছর পরে কিন্তু তারপর আমি এসেছি, আমার পরে আমি পাশ করলাম এই চারুকলা থেকে, মাস্টার্স কমপ্লিট করলাম, সেটা হচ্ছে 1996 আপনার 86-87 ব্যাচ ছিলাম আমি মাস্টার্সের। তারপর সেটা আমাদের রেজাল্ট দিতে দিতে সেটা 90 হয়ে গেছে। আমাদের এরশাদের পিরিয়ডের সময় আমাদের একটা সেশন জট ছিল অনেক লম্বা, তারপরে আমাদের রেজাল্ট বের হয়েছে 90-তে, ওই সময় আমি পাশ করে বের হয়েছি, মাস্টার্স কমপ্লিট করেছি। ওটার পরে তারপর আমি ফেলোশিপ নিয়ে এক বছরের জন্য আমি আমেরিকায় চলে যাই, সেটা হচ্ছে আপনার 1994 সালে, এক বছর ওখানে থেকে তারপর আমি এখানে চলে আসি। তো আমার পরে পরপরে তো প্রায় 200 জনেরও মতো স্টুডেন্ট ওখান থেকে বের হয়ে গেছে, তারা কাজ করছে বিভিন্ন জায়গায়, টিচার হিসাবে, ফ্রিল্যান্স হিসাবে, আর এক ফার্মে, অনেক জায়গায় কিন্তু তারা এখানে কাজ করছে। তবে এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের অনেক আগে যেটা আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সময়, ওনার আগে বা পরে এটা সময়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ সেরকম আমাদের কোথাও স্পষ্ট কোনো কিছু আমরা পাচ্ছি না, সেটা আমরা হয়তো বা কলকাতা আর্ট কলেজে গেলে আমরা পারবো। একজন আমাদের ছিলেন, আমাদের একজন চিত্রশিল্পী ছিলেন, আমাদের চাকমা, উনি চুনিলাল দাওয়ান। তো উনি ওই সমসাময়িক ওই চারুকলায় পড়েছিলেন, আপনার কলকাতা থেকে উনি পাস করেছেন। তারপরে ওনার কালের আবর্তে ওনার অনেক বছর আমরা তার কোনো খোঁজ পাইনি। তারপর সেটা আমরা গত বছর এটা ওখানকার রাঙামাটি যে এমপি একজন আছেন আপনার, যিনি ওখানকার ইয়েতে, আমি নামটা ভুলে গেলাম ওনার, যাই হোক বলেন, অসুবিধা নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন কনকদি? হ্যাঁ, আপনার সাউন্ডটা চলে গেল কনকজি। হ্যাঁ, এই তো চলে আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখন সেই চুনিলাল দেওয়ানের একটা এক্সিবিশন আমরা এই গত বছর আমরা করেছিলাম, তার যতগুলো কাজ, প্রায় 84টির মতো কাজ আমি রাঙামাটিতে, আমি দীপঙ্কর তালুকদার যিনি এমপি এখন বর্তমানে রাঙামাটিতে, উনি কিন্তু ডিসকভার করেছেন যে ওনার পরিবার, কিন্তু চুনিলাল দেওয়ানের পরিবার এসে দীপঙ্কর তালুকদার এমপিকে বলেছেন যে আমাদের আমাদের যিনি আছেন এই চুনিলাল দেওয়ানের কাজগুলো এতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি তার একটা যদি রক্ষণাবেক্ষণ হয় সুন্দর করে, তাহলে আপনি যদি একটু ব্যবস্থা করতে পারেন। তারপর আমাদের এমপি সাহেব ওনার বাসায় গিয়ে তারপর কাজগুলো দেখে এসে আমাকে ফোন করেছিলেন, বললেন যে আপনি যদি একটু করতে পারেন তাহলে খুব ভালো হয়। তো আমি রাঙামাটি গেলাম, যাওয়ার পরে ওনার পরিবার থেকে 84টি কাজ পেয়েছি যেটা নষ্ট হয়ে গেছে, ঘুণে ইয়ে হয়েছে, আর অনেকগুলো কাজ ছিল যেটা আপনার 50-60 মতো, ওটা ঘরপুর একবার ওনাদের বাড়ি আগুন লেগে যায়, ওখানে কিন্তু ম্যাক্সিমাম কাজই পুড়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি ওনারা হারিয়ে ফেলেছেন তখন। তো যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা ফ্রেম করেছি, করার পরে একটা বিউটিফুল এক্সিবিশন করেছিলাম একটা রাঙামাটিতে, ওখানে তো প্রপার কোনো গ্যালারি নেই, একটা আপনার কমিউনিটি সেন্টারে করেছিলাম, ইজেলগুলো ঢাকা থেকে নেওয়া হয়েছিল, ওটা করার পরে বিউটিফুলি সেটা মানে মানুষের সামনে এসেছে, মানুষ জেনেছে যে আমাদের সেই কত কত বছর আগে একজন আমাদের এরকম চুনিলাল দেওয়ান ছিলেন, যিনি রাঙ্গামাটি থেকে গিয়ে সে কলকাতায় পড়াশোনা করেছিল, এত বছর আগের কথা সেটাকে আমরা ডিসকভার করেছি, যেটা আমাদের খুবই জরুরি ছিল, কারণ আমাদের পরের প্রজন্মকে জানানো দরকার যে আমাদের এত বড় একজন শিল্পী রয়েছেন। তো আমরা চেষ্টা করছি ওনার কাজগুলো নিয়ে যদি রাঙামাটিতে, আমি অ্যাপ্লাই করেছি ওখানে
যে কালচার ইনস্টিটিউট আছে এবং এমপির কাছে, যদি সম্ভব হয় ওনার নামে একটা যদি মিউজিয়াম করা যায় তাহলে কাজগুলো আমরা সুন্দরভাবে রাখতে পারি। এই রাখাটা তো আমাদের জন্য খুবই জরুরি, কারণ এটা এত মূল্যবান একটা সম্পদ আমাদের জন্য, শুধু আমাদের হিলক্রাক্সের জন্য না, এটা আমাদের দেশের জন্য একটা বড় সম্পদ। সেই সঙ্গে যদি আমরা এগুলো এত সুন্দর করে প্রিজার্ভ করতে পারি তাহলে আমাদের পরের প্রজন্ম কিন্তু তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। আর আরেকটি সুন্দর খবর হলো যে আমাদের এমপি সাহেব উনার নামে একটা ওখানকার সেতু নানিয়ারচর এলাকায়, রাঙ্গামাটি থেকে প্রায় আপনার আধা ঘন্টা দূরত্বে একটা নানিয়ারচর জায়গা আছে যেটা ওনার জন্মস্থান, ও জন্মস্থানে একটা বিশাল সেতু হয়েছে, ওই সেতুর নামকরণ কিন্তু চুনিলাল দেওয়ার নামে কিন্তু করা হয়েছে এটা। তো এটা আমরা খুবই আনন্দিত আর কি, এটা করতে পেরে। আমার মনে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কাজ হচ্ছে যেটা আমার মনে হয় খুব প্রয়োজন ছিল। আপনি যদি আপনি যারা চারুকলায় পড়ছে বা পড়ে গেছে পাশ করে গেছে তাদের নিয়ে যে কাজ করছেন সেটা তো দীর্ঘ আপনি বললেন। আমি আমার একটা প্রশ্ন আছে যে ধরেন এই এখন এই এই মানে আদিবাসী বলবো না ইন্ডিজিনাস বলবো এটা নিয়ে তো একটা সবসময় দ্বিমত আছে যে কি বললে ঠিক হবে, বা অনেক সময় বলছে না এটা বলবেন না এটা বলেন সেটা, কিন্তু আমার মনে হয় যে কালচারটা যদি হারিয়ে যাচ্ছে না, এই ভাষা বলেন আপনাদের যে এই রিচ কালচার আছে সবার, আপনাদের বলতে আমি ওভারঅল বলছি সারা বাংলাদেশে ছড়ানো আমি আদিবাসীদের কথা বলছি, তো এখন সেটা আপনি কি ফিল করেন, মানে আমার প্রশ্ন সেটাই যে সেটা প্রিজার্ভ করা বা কিভাবে করা যায়, আদৌ করা সম্ভব কিনা সেটা? এটা অবশ্য করা যায়। আমি আমার জায়গা থেকে যে কাজগুলো করে যাচ্ছি আমি মনে করি যে এটা একজন শিল্পী হিসাবে আমার একটা দায়বদ্ধতা আছে। আমি ওখানে ওখান ওই রাঙামাটি থেকে এসেছি, ওই পার্বত্য অঞ্চল থেকে এসেছি বলে যে আমি শুধু পার্বত্য অঞ্চলের কাজ করব কিন্তু সেটা নয়। আমাদের সরকারের অনুমোদিত 50টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে পুরো বাংলাদেশ মিলে, কিন্তু যখন শিল্পকলার একটা কাজ করতে গেলাম সেটা হচ্ছে মানে বাংলাদেশের এই 50টি জনগোষ্ঠীকে নিয়ে 50 জন শিল্পীরা কাজ করবে, ওই একটা এই প্রজেক্টের কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। লাকি ভাই আমাকে দিয়েছিল, লিকাত আলী লাকি, যে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, আপনি যদি এটা একটা মানে সার্ভে করেন, একটা গবেষণামূলক কাজগুলো যদি করেন তারপরে আমরা ওইগুলো নিয়ে একটা এক্সিবিশন করব। সেটাও কিন্তু 2 বছর আগে, কোভিডের ঠিক আগে আগে এটা জিনিসটা হলো, যে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে বাংলাদেশের সম্পূর্ণ এই পুরো যত আদিবাসী আছে 50টি গ্রুপ তাদেরকে নিয়ে গবেষণা করতে হবে। আমি 50 জন শিল্পী সিলেকশন করেছি, শুধু চাকমা না, চাকমা মারমা নয়, যত মানে আমাদের যত গোত্র থেকে এসছে তার থেকে আমি চেষ্টা করেছি নেওয়ার। তারপরে যারা পার্বত্য অঞ্চল থেকে যেসব শিল্পী এসছে তাদেরকে পাঠিয়েছি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ ওই সাইড থেকে যারা এসেছিল গারো থেকে ওদেরকে দিয়েছি আমি হিলট্র্যাক্সে, যে প্রত্যেকের কালচার প্রত্যেকের জানা উচিত। তারপর যাওয়ার পরে দেখা গেল গভর্নমেন্টের 50টি আদিবাসী জনগোষ্ঠী আছে, কিন্তু গিয়ে দেখা গেল ওটা 74-75টির মতো কিন্তু আছে, এটা কিন্তু ইয়ে না, ঠিক আছে, অনেক হয়তো আরো বেশি ছিল, কিন্তু অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী হচ্ছে কি ওই কালের আবর্তে হারিয়ে যাচ্ছে, তারা মাঝে মাঝে আবার ইয়ে করছে, মাঝখানে তারা বড় জনগোষ্ঠীর সঙ্গে কিন্তু মিশে গেছে। এখন দেখা গেল কিছু কিছু জনগোষ্ঠী আছে 10টি পরিবার, শুধু 5টি পরিবার, আপনি 10-15 বছর পরে সেগুলো কি খুঁজে পাবেন? নিশ্চয় পাবেন না। আস্তে আস্তে তাদের যদি আমরা সাপোর্টটা দিতে না পারি, সংরক্ষণ করতে পারি, সেই বেঁচে থাকার আশাটুকু দিতে না পারে, তাহলে কিন্তু ওরা হারিয়েই যাবে, তাই না? হয়তো অনেক বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে তারা মিশে যাবে। আমি মনে করি এটা খুবই জরুরি। তারপর সেই শিল্পকলার মাধ্যমে এটা আমাদের একটা আর্ট ক্যাম্প হলো, তারা সব দেখে এসে শিল্পীরা কাজ করলো শিল্পকলাতে 3 দিন কাজ করার পরে তারা কিন্তু আর্ট এক্সিবিশন করলো, একটা বিশাল একটা এক্সিবিশন হলো, প্রত্যেকটা শিল্পীর 3টা করে কাজ নেওয়া হলো, 50 জন শিল্পী 3টা করে কাজ হলে কতগুলো হয়, ওটা নিয়ে একটা বড় একটা ক্যাটালগ হলো। আমি মনে করি এটা একটা বিশাল আমাদের দলিলই হয়ে থাকলো, এটা যেটা আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট হিসাবে করা হয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে আরও বড় করে কাজ করা আমার ইচ্ছা আছে। তো আমি মনে করি যদি আমাদের গভর্নমেন্ট যদি এটা একটা সাপোর্ট আমাদেরকে দেয় যে এই আমাদের কালচারটাকে সুন্দরভাবে আমরা যদি প্রিজার্ভ করতে পারি, আমাদের যে হারিয়ে যাওয়া নথিপত্রগুলো আছে ওগুলো যদি আমরা বের করতে পারি, অনেক কিছু আছে এখন, আমাদের ক্রাফট বলেন, আর্ট বলেন, অনেক কিছু আছে যেটা আমাদের এটা আমরা হয়তো বা অর্থনৈতিক ইয়ে দিক থেকে অনেক এনাফ না দেখে সেটা কিন্তু করা যাচ্ছে না, এটার জন্য একটা ভালো ফান্ডের দরকার। সেটা যদি পাওয়া যায় অবশ্যই একটা
মানে কয়েকজন মানে ভালো মানুষের সমন্বয়ে, যারা অনেক জ্ঞানী, যারা কাজ করতে চান এই বিষয়ে, তাদেরকে নিয়ে কিন্তু যদি আমরা এই প্রজেক্টটা কাজ করি, তাহলে আমার মনে হয় এটা খুব সুন্দর একটা সংরক্ষণ করা যাবে, যেটা হয়তো বা 100 বছর পরে, 200 বছর পরে এটা একটা একটা মানে শুধু মূল্যমান একটা দলিল হয়ে থাকলো আর কি আমাদের। কারণ যেহেতু সেই দেশে মানে তত উন্নত হয়, যে দেশে তত যত ভ্যারাইটি থাকে, তাই না, যত একটা বাগানে যত ফুল থাকে সেই সেই ফুলের বাগান তো তত সুন্দর। কাজে আমাদের বাংলাদেশে এত জনগোষ্ঠী রয়েছে বাঙালি জাতিসত্তার পাশাপাশি, তো আমি তো মনে করি এটা যদি আমরা খুব সুন্দরভাবে যদি মানে সমন্বয়টা করতে পারি, তাহলে অবশ্যই একটা খুব সুন্দর কাজ হয়, ভালো কাজ হয়। কনকদি, আপনার যে মিডিয়ামে আপনি কাজ করেন, যে ফর্মে কাজ করেন, যে স্টাইলে আপনি কাজ করেন, সেটা এবং মূলত আপনার ছবিতে আমরা আদিবাসীদের চিত্র ফুটে উঠতে দেখি, সেটা তো একরকম আমার মনে হয় পরিকল্পিতভাবেই আপনি করেন, বেছে নিয়েছেন, এবং সেটা কোনো অন্যায় না, সেটা ভালোও লাগে, এবং সেটাতে আপনার একটা আলাদা নিজস্ব স্টাইলও তৈরি হয়েছে, এবং আপনার আপনি যথেষ্ট পপুলারিটি, জনপ্রিয়তা পেয়েছেন, এবং বলবো বেশ আপনি জনপ্রিয়তা পেয়েছেন সেটা। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে, যেহেতু আপনি এখন একরকম এস্টাবলিশড হয়ে গেছেন সেই স্টাইলে, সেই আপনার সেই ফর্মে, এখন কখনো কখনো কি আপনার মনে হয় যে একটু অন্যরকম করে কিছু আঁকি, অন্য ফর্মে কিছু করি, এরকম কি মনে হয়েছে? হ্যাঁ, এই কাজের পরেও কিন্তু আমি যেটা আমাকে মানুষ চিনে, যে হয়তোবা দেখলে চিনতে পারে আমাকে, আসলে হচ্ছে কালার দিয়ে, যেটা অনেক ব্রাইট কালারে কাজ করি, বেসিক কালার তো আপনি তো নোটিশ করেছেন আমার এতদিন থেকে, এত বছরের আমার যে জার্নি, তাতে হয়তো আমার কালার, আমার লাইন্স দেখে মানুষ বুঝতে পারে যে এটা কনক চাপারি ছবি। তো এটা একজন শিল্পীর কিন্তু অনেক ক্ষুধা থাকে, সে কিন্তু একটা স্টেজে বা একটা জায়গায় কিন্তু কখনোই দাঁড়িয়ে থাকে না, তার কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেই কিন্তু ঘুরে যাওয়ার কিন্তু মন থাকে, যে সে ঘুরে বেড়াবে, ঢুকবে ওখানে, অনেক বিচরণ করবে সেখানে, সে অনেক ভাঙচুর করবে। তো সেই শুধু আমি যে শুধু ক্যানভাসে কালারফুল কাজ করছি সেটা কিন্তু না, আমার এই আমি পেন্টিংয়ে আমার এই আমার যে মিডিয়া, আমি মেনলি অনেক বড় বড় কাজগুলো করি যেটা 6 ফিট 7 ফিট, এগুলো আমি অয়েল কালারিং করার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে অ্যাক্রেলিকের কাজ আছে, আমার মিডিয়ার কোনো ব্যারিয়ার নেই, আমি অ্যাক্রেলিকে কাজ করি, আমি চারকোলে কাজ করি, আমি আমি কোলাজ করি, পেপারের উপর পেপার পেস্ট করে আমি কাজ করছি, আমি পেন্সিলে ড্রয়িং করছি, আমি ইলাস্ট্রেশন আমি করছি, তো বিভিন্ন রকমের কাজ কিন্তু আমি করি। শুধু যে শুধু পেন্টিং করে অয়েল বা অ্যাক্রেলিকে শুধু ক্যানভাস পর ক্যানভাস ভরিয়ে তুলছে তা কিন্তু না, এর মধ্যে কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট আছে আমার কাজ, যে শুধু আমি শুধু পোর্ট্রেট করলাম বা ফিগার করলাম, শুধু একটা মানে আমাদের জনগোষ্ঠীর শুধু জীবনধারাকে কাজ করলাম সেটা না, তারপরেও কিন্তু আমার অনেক কিছু না বলা কথা আছে আমাদের যেটা সোসাইটিতে, বিশেষ করে আমাদের মেয়েদের, যে যারা তাদের তো ওই ভয়েসটা তো তারা রেইজ করতে পারে না মেয়েরা, তো আমি কিন্তু আমার পেন্টিংয়ের মাধ্যমে সেটা বলার চেষ্টা করছি। তাদের অনেক আনটোল্ড স্টোরি থাকে, তারা হয়তো বা বলতে সেটা কমফোর্টেবল করে না সবসময়, এবং সেই স্পেসটাও তাদের পরিবার থেকে, কখনো তাদের সমাজ ব্যবস্থা সেটা অ্যালাউ করে না সেটা বলার জন্য, সেটা আমি ট্রাই করছি, সেটা আমার পেন্টিংয়ের মাধ্যমে যদি সেটা বলা যায়। শুধু একটা পোর্ট্রেট এঁকে বা কয়েকটি ফিগার রেখে তো সেটা হচ্ছে না, হয়তো বা আমার অভিব্যক্তির মধ্যে দিয়ে তাদের অনেক কিছুই কথাগুলো বা মানে অনুভূতিগুলোকে সেটা প্রকাশ করা সম্ভব না, মানে সম্ভব সেটা, কিন্তু তারপরেও এর বাইরেও যে অনেকগুলো কাজ থাকে যেটা আমার মনের মতো করে আমি যেটা করতে চাই, যেটা আমি কোলাজের মাধ্যমে সেটা অনেক রকম, সেটা পত্রিকা ছিঁড়েও আমি কাজ করতে পারি, সেটা আমার হ্যান্ডমেড পেপারে আমি যত রকম যত পেপার কাটিং আছে, তারপর হচ্ছে বইয়ের মলাট আছে, রঙিন কাগজ আছে, সবগুলো ছিঁড়ে ছিঁড়েও কিন্তু অনেক কাজগুলো আমি করি। হয়তো একটা সিরিজ আছে আমার, সেটা হচ্ছে আপনার এটা আমার এটা হচ্ছে আপনার ওয়েটিং ফর গোল্ডেন লাইফ, সেটা বেশ অনেকগুলো সিরিজ আমি করেছি, আর সেটার পেন্টিংয়ের একটু আমি বর্ণনা দিই সেটা কেমন। হয়তো একটা আদিবাসী ছেলে মেয়ে বা একজন একটা প্ল্যাটফর্মের মধ্যে বসে আছে বা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখ পুরাটাই কিন্তু ঢাকা, ডার্কলি ঢাকা, হয়তো শুধু চিবুকের মধ্যে একটুখানি আলো পড়েছে, তার শোল্ডারে একটু আলো পড়েছে, আর চারপাশে কিন্তু খুব পেল, মানে এটা অর্থটা হচ্ছে যে তাদের যে ধরনের এখন জীবনযাত্রা, যে ধরনের অর্থনৈতিক অবস্থা, যেরকম তারা ডিপ্রাইভের মধ্যে দিয়ে যাচ্ছে,
তো সবসময় তো আসলে জীবন সুন্দর হয় না, বিশেষ করে পাহাড়ের জীবন, তো সেটার জন্য কিন্তু একটা পেইড স্টোরি থাকে। তো ওইটাকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি যে ওয়েটিং ফর গোল্ডেন লাইফ, যে একদিন নিশ্চয় সুদিন আসবে, অনেক গোল্ডেন লাইফ আসবে যেটাতে তারা অনেক হাসতে পারবে, তাদের লাইফটা অনেক উজ্জ্বল হবে। আর আশা বা হোপ ছাড়া কিন্তু একটা মানুষ কখনো বেঁচে থাকতে পারে না, কাজে হোপটা কিন্তু অনেক জরুরি একজন মানুষের জীবনে। ওই অল্প একটু লাইটের মধ্যে কিন্তু যেটা আমার বুঝিয়ে দেওয়া, প্রকাশ করা, যে ওই আলোটুকুই কিন্তু আশা মানুষের, ওই হোপটুকু যদি না থাকে, ওই আলোর মধ্যে যদি আশাটা না আসে, তাহলে কিন্তু সে বেঁচে থাকার সমস্ত ইন্সপিরেশনই কিন্তু সে হারিয়ে ফেলবে। কাজে আমার এই সিরিজের কাজগুলো ওই হয়তো বা কালার থাকবে, এটা কিন্তু একদম মিক্সড, সেখানে আমার কোলাজ থাকছে, সেখানে আমার চারকোলের কাজ আমি ঢুকাচ্ছি কোলাজের মধ্যে দিয়ে পেপার উপর দিয়ে, সেখানে আবার আমি অ্যাক্রিলিকও করছি, সেখানে অনেক রাফ টেকচারগুলোও দিচ্ছি, যে জীবন তো স্মুথ নয়, যার কারণে কিন্তু আমার কাজের মধ্যে অনেক রাফ টেকচারগুলো আমি নিয়ে আসছি, যে কখনো জীবন একরকম সমান তালে চলতে পারে না, সেখানে অনেক রকম চড়াই উতরাই মানুষের জীবনে থাকে, ওইগুলো কিন্তু ওই রাফ কাগজের মধ্যে দিয়ে, রাফ টেকচারের মধ্যে দিয়ে, বিভিন্ন রকম মানে ক্ষত বিক্ষত লাইনের মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রকাশ করার একটা চেষ্টা থাকে। না বাট সেটা ঠিক আছে। আমি বলছি যে কখনো কি মনে হয়েছে, ধরেন এই আজকাল তো অনেকের ভিতরে দেখছি এখন মোর অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ইজ টোটালি অর ইনস্টলেশন পারফরমেন্স পারফর্মিং আর্টস মিলিয়ে সব কিছু একটা করছে অনেকেই, করতেই হবে, নট আমি বল, হ্যাঁ নিউ মিডিয়া, আমি বলছি না যে সেটা করতেই হবে বা করাটা জরুরি, না করলে কোনো অন্যায়, সেটা আমি বলছি না, কিন্তু জাস্ট জানতে চাচ্ছি যে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনিও এক্সপ্লোর করে দেখেন বা এটার প্রয়োজনীয়তা আছে, আপনি কিভাবে সেটাকে দেখেন? হ্যাঁ, যদি এই ক্ষেত্রে বলতে চান, সে এক্সপেরিমেন্ট কিন্তু আমি করেছি, সেটা 2010 সালে একটা আর্ট সেন্টার একটা ধানমন্ডিতে 7 নম্বরে, মনে আছে কিনা জানি না, আর্ট সেন্টারে কিন্তু একটা 2010-এ একটা এক্সিবিশন করেছিলাম আমাদের, এটা হচ্ছে একটা রুটস, এটা টাইটেল ছিল এক্সিবিশনটা আমাদের ফ্যামিলির, মিঠু আমি আমার ছেলে মেয়ে দুজন, যে যে মিডিয়ায় কাজ করছি ওটাতে কিন্তু ওইটা ওই এক্সিবিশনটা ছিল। তো ওখানে কিন্তু আমার কিন্তু পেন্টিং এর পাশাপাশি কিন্তু ইনস্টলেশন ছিল, ইনস্টলেশন আমি খুব লাভ করি, আমি যা কাজ করছি আমার যে এলিমেন্টস গুলো থাকে আমার পেন্টিং এর মধ্যে, ওইগুলো কিন্তু হিলটাস থেকে নিয়ে এসে কিন্তু আমি ডিসপ্লে করেছিলাম, ওইগুলোর মধ্যে আমি কাজ করেছি, সেখানে আমার আমার মার বোনা কাপড় আছে যেটা আমি পরেছি, এটা কিন্তু আমার মার বোনা কাপড়, এটা 25 বছর বয়স এটার, ওই কাপড় যেটা আমার মা 7 বছর বয়সে বুনেছে ওই কাপড় আমার কাছে আছে, একদম ছেঁড়া নেতা হয়ে গেছে, ওইটাও আমি ডিসপ্লে করেছি। তা ওইটার সঙ্গে আমাদের যে হাঁড়ি পাতিল, তারপর যে ধরনের আমরা মেটেরিয়ালস মানে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, যেটা বাঁশের তৈরি, কাঠের তৈরি, সবগুলো এনে কিন্তু আমি ইনস্টলেশন করেছিলাম ওই সময়, যে একেবারে যে আমি এক্সপেরিমেন্ট করছি না তা কিন্তু না, হয়তোবা আমি নিউ মিডিয়া এখনো ঢুকিনি, তারপর আপনার ভিডিও আর্টে এখনো আমি ঢুকিনি, তারপর পারফরমেন্স এখনো ঢুকিনি। তো এখন আমি এটা করেছি, যেটা ইনস্টলেশনটা আমি করেছি, ফিউচারে আমি আমার যে আরো সলো আমি করবো ওটাতে আমি আরো কিছু রাখবো, সেখানে আমি ভিডিও আর্টের রাখারও আমার ইচ্ছা আছে, ওটা করব। তবে পারফরমেন্স করব কিনা, পারফর্মিং আর্টের মধ্যে যাব কিনা, এখনো পর্যন্ত এটা আমার ইয়ের মধ্যে নেই, আমার লিস্টে নেই। তাই ফিউচারে কি করা যাবে, শিল্পী তো কখন কোন দিকে চলে যায় মন সেটা বলতে পারি না, ওটা করতেও পারি, কিন্তু এখন পর্যন্ত এটা আমার ভাবনার মধ্যে নেই, কিন্তু অন্য যে মিডিয়াগুলো আছে ওগুলো আমি পরবর্তীতে আমার সলো শো এর মধ্যে সেটাকে অ্যাড করব। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগামীতে এই যে আমরা যে পেইন্টিং বলতেই এই যে ফ্রেমে একটা বন্দি একরকম ভাবনায় ছিল, মানে সেটা তো আর আপনাদের না অনেক সৃষ্টি সেই শুরু থেকে, এখন এগুলো যেমন ভাঙছে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি আপনার কি মনে হয় যে দুদিন পরে আবার হয়তো বা সেই পুরনো ফর্মেটে ফেরত যাবে, ওটাই আসলে থাকবে, নাহলে এত বছর ধরে তো ওই ফর্মটা ওই জিনিসটা থাকতো না? আসলে পৃথিবীতে গোল সবকিছুই কিন্তু আমরা ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় চলে আসি, তাই না? তো এখন যেটা হচ্ছে এটা হলো আপনার যুগের দাবি, যেটা এটা এখন বর্তমান সময়ে এটা চলমান, যে নিউ মিডিয়া আর্ট বলেন, যে জিনিসগুলো এসছে এখন নতুন নতুন করে, তো এটা কিন্তু খুব আমি এনজয় করি, আমার ভাল লাগে। এখনকার এই সময়ে কন্টেম্পোরারি আর্টে যে যে জিনিসগুলো দরকার,
মানে টেকনোলজি এত হাই হয়ে গেছে, শিল্পীরাও বসে নেই, তারা নানাভাবে তাদেরকে এক্সপেরিমেন্ট করছে, এটারও কিন্তু দরকার আছে। যে শুধু আমরা একটা প্ল্যাটফর্মে চার কোনা বা তিন কোনা ক্যানভাস বা গোল ক্যানভাসের মধ্যে নিজেকে আটকে রাখবো, শুধু পেন্টিং এর মধ্যে থাকবো, তা কিন্তু না। আমার মনে হয় শিল্পীদের সব জায়গায় বিচরণ করা উচিত। বর্তমান সময়ে যা চলছে পৃথিবীতে, তা কেন বাংলাদেশ পিছিয়ে থাকবে? তো বাংলাদেশের শিল্পীরাও যদি এগিয়ে যায়, সেই প্ল্যাটফর্মে গুলো কাজ করে, সেই মিডিয়াগুলোকে যদি চুজ করে এবং নিজেকে যদি সেই ভিতরে নিয়ে গিয়ে যদি এক্সপেরিমেন্টে ঢুকায়, তাহলে কোনো অসুবিধা কিন্তু নেই। যদি সেটা যদি বলেন যে অনেক বছর পরে কিন্তু আবার সবকিছু ছিঁড়ে ফেলে দিয়ে আবার সেই চার কোনা ক্যানভাসের মধ্যে শিল্পীরা চলে আসবে, সেটাও কিন্তু বিচিত্র কিছু না। আপনি দেখেন এখনকার সময়ে আপনার এক্সপেরিমেন্ট কিন্তু প্রচুর হচ্ছে, পারফর্মিং বলেন, নিউ মিডিয়া বলেন, ভিডিও আর্ট বলেন, কি না হচ্ছে, সব ধরনের কাজ আপনি পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু আমাদের চার কোনা ক্যানভাসের কাজও কিন্তু চলছে, তাই না? এক্সপেরিমেন্টাল এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক সেটাও চলছে, অনেক সুপার রিয়েলিজম এটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবে না। এখনো অনেক আপনি আমেরিকাতে দেখেন, কানাডাতে দেখেন, ইউরোপে দেখেন, একটা একটা জনগোষ্ঠী শিল্পী কিন্তু তারা এই একদম পুরা সুপার রিয়েলিজম কাজ কিন্তু করে যাচ্ছে। সুপার রিয়েলিজম কে তারা বলছে, কিন্তু এটা কিন্তু পুরাটাই অ্যাবস্ট্রাক্ট আর্ট, তাই না? একদম যেটা ফটোগ্রাফিকে হার মানায়, যেটা চায়নাতেও গিয়ে আমরা দেখে এসেছি। তো এখন আমার মনে হয় শিল্পীরা কোনো ইজমেই কিন্তু আটকে নেই, তারা এত বেশি ছড়িয়ে গেছে, তাদের মেধা মনন এত বেশি চারদিকে ছড়িয়ে গেছে যে তাদেরকে কিন্তু একটা জায়গায় একটা ফ্রেমে কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না। এখন তারা কাজ করছে, আমি খুবই সাধুবাদ জানাই, আমি নতুনকে খুবই অ্যাকসেপ্ট করতে পারি, আমার ভালো লাগে, আমি নিজেরও দেখতে ভালো লাগে, আমি না পারি সেটা করতে, কিন্তু আমার পরের প্রজন্ম করছে, ইয়াংরা করছে, এদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, কেন করবে না? নতুন জিনিসকে অবশ্যই আমাদের ওয়েলকাম করা উচিত, আর সেই সঙ্গে যদি পাশাপাশি আমাদের ক্যানভাস থাকে সেটাও যার ইচ্ছা সে করবে, তাতে আমার মনে হয় না যে এরকম কোনো রকম ব্যারিয়ার থাকা দরকার এসব শিল্পে। কনকদি, এই যে আপনি বললেন প্রায় 200 শিল্পী বা তারও অধিক শিল্পী আপনার পরে এসেছে, পাশ করে গেছে, কাজ করছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, ধরেন আমি যদি ভুল না বলে থাকি, আমাকে অবশ্যই কারেক্ট করবেন যদি আমি ভুল বলি, মানে আপনার মতো অবস্থানে বা আপনার মতো যদি না বলি, যে আপনাকে ছাড়িয়ে বা আপনার কাছাকাছি বা আরেক রকম ভাবে, আমরা ওইভাবে কোনো নামকে আর ওইভাবে পাইনি আলাদাভাবে। কনক চাপা চাকমাকে আমরা যেভাবে আলাদাভাবে সবাই চেনে জানে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং ভীষণই আপনি আপনার সময়ে আপনার সমসাময়িক শিল্পীদের থেকে এগিয়ে আছেন এবং জনপ্রিয়, সেটা আপনিও ভালো করে জানেন, তো আপনার মনে হয় যে তাদের মধ্যে কি মিসিং, যে তাদের ওই জায়গাটা করে নেওয়া বা সিগনেচার টিউন বলি বা মানে কেন হচ্ছে না, মানে হোয়াট ইজ মিসিং, মানে আমি আপনার জনগোষ্ঠীর শিল্পীদের কথাই বলছি। না, আসলে কোনো কিছু মিসিং না, শুধু বলবো যে আমার পরে অনেক বছরের কিন্তু একটা গ্যাপ ছিল, ঠিক আছে, ওই সময়টাকে আপনাকে কিন্তু কাউন্ট করতে হবে, তাই না? আমি ওদের থেকে কিন্তু অনেক সিনিয়র, আমার পরে যখন তারা এসছে তারা কিন্তু অনেক পরে এসছে, তো এখন আমার জায়গায় বা আমার কাছাকাছি সময় ওদেরকে যদি আসতে হয় অবস্থানে, তাদের কিন্তু আমি যে জার্নিটা করে এসছি ওই জার্নিটা তো তাদেরকে করতে হবে, তাই না? একদম পাশ করার পরে ওদের ধুম করে তো একজন শিল্পী হওয়া যায় না, সেটা শুধু পেন্টিং মিডিয়াতে নয়, প্রত্যেকটা মিডিয়াতে তাকে সেই জার্নিটা, সেই সাধনাটা করতে হবে, সাধনাটা করে আসতে হবে এই জায়গাটায়। কাজে যেহেতু সময়টা যদি আপনি মিলান, তাহলে সময়টার গ্যাপটা কিন্তু অনেক বেশি, তো তারা কিন্তু কাজ করছে, তারাও জার্নিটা করছে, আমার মনে হয় তারা সেই জিনিসটা ওভারকাম করতে পারবে। তারা যেহেতু সবাই বলবো না, সবার ক্ষেত্রে এটা হয় না, যারা আমার সমসাময়িকও যারা ছিল সবাই কি আর কাজ করছে এখন সমানভাবে, তো এই প্ল্যাটফর্মে আসতে পারে নাই সেটা, তো এখানকার থেকে যারাও পাস করে গেছে হয়তো বা 200 জন পাস করেনি এখনো, আরো কম পাস করেছে, আরো পাস করে আসবে, তো তারা যদি সত্যি ইচ্ছা থাকে ওদের যে শিল্পী হওয়ার, তারা এই শিল্পী সত্তাটারই যদি বাঁচতে চায়, তাহলে তারা ওই জার্নিটা করে কিন্তু আসতে পারবে, আমার যতখানি বিশ্বাস। তারা তাদের কাজ দেখেছি, তাদের উৎসাহ দেখেছি, কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে একটু উৎসাহ কম বা কাজের ইয়েটা অনুপ্রেরণাটা কম, তখন আমি কাজ করার সময় আমি বলেছি ওদেরকে যে শুধু সিজনালি কাজ করলে হবে না, একটা এক্সিবিশন আছে সামনে ওটার জন্য কাজ করলাম, এটা কিন্তু এনাফ নয় একজন শিল্পীর জন্য, তাকে কন্টিনিউ কাজ করতে হবে, কাজ দেখতে হবে, শুধু কাজ করলে হবে না, তার অন্যের কাজও দেখতে হবে, অন্যের কথা শুনতে হবে,
সেটা তার অন্যদের সঙ্গে তার আইডিয়া শেয়ার করতে হবে। তাহলে শুধু ছবি আঁকলাম এক্সিবিশন করে সেটা তার চারদিকে কিন্তু তার মেলামেশা করে তার ধারণাটাকে তার তার হচ্ছে জ্ঞানটাকে জ্ঞানের ভান্ডারকে কিন্তু তার বাড়িয়ে তুলতে হবে। কাজে ওই জিনিসগুলো প্র্যাকটিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু সে আগাতে পারবে না। কাজে এই জার্নিটার মধ্যে এই যতগুলো সেকশন আছে যেগুলো বলেছি আমি সবগুলো কিন্তু তাকে টাচ করতে হবে, এবং সে যদি সত্যিকার অর্থে শিল্পী হতে চায় সে ডেফিনেটলি এই এই জায়গাগুলো তাকে সবকিছু পেরিয়ে আসতে হবে, এবং সেটার সঙ্গে তার প্র্যাকটিস এবং তার নিবিড়ভাবে যে সাধনা আছে ওটা তো অবশ্যই চালিয়ে আসতে হবে আমার মনে হয়। আর আমি যে প্ল্যাটফর্মটা করেছি এই অ্যাথেনিক আর্ট ফাউন্ডেশন, এখানে যদি আমি তাদেরকে সেই সাপোর্টটা ঠিক মতো করতে পারি, সেখানে যদি আমাকে সরকারও সাহায্য করে প্রাইভেটলি যারা আছেন যারা আর্ট বোদ্ধা আছেন ভালোবাসেন শিল্পীদেরকে ভালোবাসেন শিল্পকে ভালোবাসেন তারাও যদি এগিয়ে আসেন, আমার তো মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে আমরা আরো যে আমাদের সমতলের শিল্পীদের মতো কিন্তু তারা নিজেকে বিকশিত করতে পারবে, শুধু তাদেরকে অনুপ্রেরণা দেওয়া তারপর সুযোগটা করে দেওয়া এই জিনিসগুলো কিন্তু করে দিতে হবে, না হলে তাদের আসতে এসে জিনিসগুলো পার হয়ে আসতে অনেক কষ্ট হবে, যেটা আমার অনেক কষ্ট করার কথা ছিল। আমি অনেক স্ট্রাগল করেছি কিন্তু যেহেতু আমার সঙ্গে ছিল মিঠু কাজে আমার সে যুদ্ধটা করতে আমার সে সংগ্রামটা করতে আমি একজন সঙ্গী পেয়েছিলাম, যার কারণে কিন্তু আমার সেই কষ্টগুলো পার হয়ে আসতে আমার জন্য সহজ হয়েছে। কাজে এখন যদি তারা সেই সহযোগিতাটা পায় সেই অনুপ্রেরণাটা পায় তারাও কিন্তু অনেক সুন্দরভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে এবং একটা খুব সুন্দর অবস্থানে কিন্তু তারা নিজেদেরকে দাঁড় করাতে পারবে, এটা আমি আমি বিশ্বাস করি। কনক, আমাদের সময় শেষ হয়ে আসছে, তার আগে আমি কুইক সার্ব আপনার কাছে সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো জানতে চাইবো। আপনার ইন্সপায়ারেশন বলি যদি বলি অনুপ্রেরণা, সেটা দেশে বিদেশে এবং পছন্দের শিল্পী এবং এই বর্তমান সময়ের কারা, বর্তমান পূর্বেরও কারা? আমার বাংলাদেশের অনেকের কাজ ভালো লাগে, আমাদের সে পায়োনিয়ার আমাদের শিল্পাচার্যের কাছ থেকে শুরু করে এস এম সুলতান, কায়ম চৌধুরী, হাসেম খান যারা আমাদের পায়োনিয়ার, রশিদ চৌধুরী, মুর্তজা বশির যারা আমাদের আমাদের গুরুজন। আমি আসলে কার কাজ বাদ দিয়ে কার কথা বল, প্রত্যেকের কাজ কোনো না কোনো ভাবে আমাকে অনুপ্রাণিত করেছে, আমার খুব ভালো লাগে, আমার সেটা আমার শৈশব কাল থেকে ভালো লেগেছে, আমার স্টুডেন্ট যখন অবস্থা ছিলাম সেই সময় আমার অনেক অনেকের কাজ আমাকে অনুপ্রাণিত করেছে। তারপর বাইরের শিল্পীদের যেটা আমরা পল গগিন তার কাজ আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, আমার এই যে স্টাইলটা আমি তৈরি করেছি সেই স্টাইলটা তৈরি করার পিছনে কিন্তু তার কাজের অবদান অনেক বেশি ছিল। প্রথমে কিন্তু আমি প্রায় 4-5 বছর তার কাজের ফলোয়ার ছিলাম, আমার ওই সময়ের কাজ আমাকে যখন আমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট ছিলাম ওই সময় কাজ দেখলে কিন্তু সবাই বলতো যে পল গগার মতো যে ওরকম কাজ করে। হ্যাঁ, আমি এটা স্বীকার করি যে আমাকে এতদূর নিয়ে আসার পিছনে কিন্তু অনুপ্রেরণা দানকারী উনি ছিলেন, যে পল গগিনের কাজ আমি অনেক ফলো করেছিলাম, কাজে আমি তাকে মানে গুরু মানি, আমার অনেক ভালো লাগে তার কাজ। তারপর ওই সমস্যা আমাকে যাদের ইম্প্রেশনিস্ট যারা পেইন্টার আছেন সবার কাজে আমার ভালো লাগে, পিকাসোর কাজ আমার অনেক ভালো লাগে, শাহাবুদ্দিন ভাইয়ের কাজ অনেক বেশি ভালো লাগে। আর আমার যে যারা সিনিয়র আছেন কন্টেম্পোরারি যাবো জুনিয়র যারা কাজ করছে অনেক, তা আসলেই কোনো না কোনোভাবে কোনো কোনো বিশেষ কাজ এত বেশি অনুপ্রাণিত করে আমাকে যে আমি হয়তোবা নাম বলে আমি শেষ করতে পারবো না এখন, যে এত জনের কাজ আমার ভালো লাগে। যে আর বাইরেরও যত আমি চায়নার অনেক অনেকের কাজ ভালো লাগছে, চায়নার যে বিএনএল গুলোতে যাচ্ছি, তো রিসেন্টলি নিউ ইয়র্কে ঘুরে আসলাম, ওখানে চেলসিতে অনেকের কাজ আজ এখানে দেখে এসেছি শিল্পীদের। আর ন্যান্সি একজন ফেমিনিস্ট আর্টিস্ট আছেন, ওনার অনেক বয়স হয়ে গেছে, বেঁচে আছেন উনি এখনো, ওনার কাজ আমাকে অনেক এত বেশি ফেমিনিস্ট ওনার কাজ, যে মেয়েদেরকে নিয়ে কিভাবে উনি কাজ করছেন, যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে গিয়ে উনি কিভাবে মেয়েদের ভয়েসকে উনি মানে প্রকাশ করছেন তার কাজে, ওটা আমাকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে এখন পর্যন্ত, এখনো উনি কাজ করে যাচ্ছেন ওনার 80-এর উপরে বয়স। তো আর কন্টেম্পোরারি অনেকে আর্টিস্ট আছেন যে তাদের তার মধ্যে বারবারা ক্যান্টের কাজ আমার অনেক বেশি ভালো লাগে, একজন ক্যানাডিয়ান আর্টিস্টের কাজ অনেক অনেক মানে ইনস্পায়ারিং আর কি কাজ, উনি অনেক অ্যাবস্ট্রাক্ট কাজ করেন কিন্তু তার তার কাজের মধ্যে যে কালারগুলো আছে লাইন্সগুলো আছে ওটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কাজে একজনের নাম আমি বলতে পারবো না, বিভিন্ন দেশের এবং আমাদের দেশে অনেক শিল্পী দ্বারা আমি অনুপ্রাণিত যে আমার আমাকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড কিন্তু করেছে আমার কাজে। আপনার এমনি এই অনেক প্ল্যান দিয়ে তো আমরা শুরু করলাম এবং আপনি করছেন, বাট আপনার আঁকা কি নিয়ে স্পেসিফিক কোনো
ভাবনা কি আছে আর বা করতে চান, বা কোনো অতৃপ্তি, বা মানে যেটা হয়নি বা শেষ করে যেতে চান, এরকম কিছু? আসলে যখনই আমি একটা কাজ শেষ করি, তখন মনে হয় যে না, এটা একটু ভালো হলে, আর একটু ভালো হলে ভালো হতো, কিভাবে ভালো হবে বা আরো কত এক্সিলেন্ট কাজ হবে সেটা তো আসলে জানা নেই। যে এই কাজটা শেষ করে বলবো যে না, এটা আমার একদম মাস্টারপিস হয়েছে, এটা তো কখনো বলার অবকাশ কখনো রাখবে না। কারণ একজন শিল্পীর যদি সেই তৃপ্তিটা যদি এসে যায়, সে যদি ক্ষুধা না থাকে তার ভিতরে কাজ করার, মানে তাহলে কিন্তু সে কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমার তো মনে হয় যে আমার যে কাজগুলো শেষ করেছে, হয়তো বা সেগুলো কোনোটাই ছবি হয়নি, আমি এখনো ভালো ছবি আঁকতে পারিনি। আমার এটা সবসময় মনে হয়, আমি এখনো শিখছি, এখনো আমি যে আঁকবো কি করি এগুলো কোনো কিছু হয় না, কিছুই হয়নি, এবং আরো ভালো কাজ আমার করতে হবে। তা কিভাবে সেটা আমি করতে হবে, সেটা আমি যা করতে পারবো আমি সেটা জানি না। তো কাজ করছি, কাজের মধ্যে দিয়ে থাকছি, কখনো সলো এক্সিবিশন করছি, গ্রুপ এক্সিবিশনে অ্যাটেন্ড করছি, তো ছবি আঁকতে ভাল লাগছে, এই সময়টুকু অনেক বেশি এনজয় করি যখন কাজের মধ্যে থাকি। তা কোনো রকম কোনো কোনো কিছু কিন্তু প্ল্যান নেই, কখন কি করব, কখন কি ছবি আঁকবো, কাজে এই যে কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে নেই। কনক দি, আপনার সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে, শেষ করতে হচ্ছে। তা আমরা হয়তো আবারও আরেক দিন কোনো এক সময় বসবো, আরো নতুন কিছু আলাপ করব আপনার শিল্পের আরো বিভিন্ন দিকের ভালো লাগা মন্দ লাগা এবং ভাবনা চিন্তা, এবং একসাথে আমরা কি করে কাজ করতে পারি আমাদের শিল্প সংস্কৃতিকে আরো বেশি বিশ্ব দরবারে আরো কি করে তুলে ধরতে পারি। এবং আমার মনে হয় সবার সম্মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব হবে, এবং আমরা সেটা এক একসাথে যদি কাজ করি তাহলেই সেটা সম্ভব। আপনার অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি, আপনি আরো সুন্দর সুন্দর কাজ করেন, অনেক ভালো কাজ করেন, আরো অনেক এগিয়ে যান, আমাদের এই চিত্রকলাকে আপনি সারা বিশ্ব দরবারে আরো অনেকের কাছে, অনেক ঘরে ঘরে মিউজিয়ামে পৌঁছে দেন, সেটা আমরা চাই। ভালো থাকবেন, আপনি সংক্ষেপে যদি কিছু বলতে চান শেষ করবেন। শুভরাত্রি, অনেক ধন্যবাদ আবারও রফি ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা, আড্ডাটা আসলে আড্ডা দিতে এত ভালো লাগছিল, হয়তো বা সময়টা খুবই কম, তো নিশ্চয় পরে আবার দেখা হবে কোনো আর একটা সময়, আড্ডা দিব, আর অনেক শিল্পের অনেক কিছু নিয়ে আমরা কথা বলতে পারি, আমাদের দেশের শিল্পী এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমরা আরো কিছু মানে আবার কত মানে কথা বলতে পারি। শুধু আদিবাসী শিল্পী কেন, আমাদের যে ইয়াং, যে আমাদের সমতল শিল্পীরা আছে, তারাও কিন্তু এত ট্যালেন্টেড, এত সুন্দর সুন্দর কাজ করছে, তারা বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এত সাহসী, এত উদ্যমী শিল্পী, ওদেরকে দেখে আমার মনে হয় যে ওদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, যে কাজে শেখার তো কোনো শেষ নাই, অনেক ছোট জনের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমি জানি না আমি কতখানি দিতে পেরেছি তাদের, তবে আমার কিন্তু অনেক ইচ্ছা যে ওদের কাছ থেকে আমি আরো অনেক কিছু শিখবো, ওদের সঙ্গে থাকলে, ওদের ওদের সাহচর্য থাকলে কিন্তু আরো অনেক বেশি কাজের অনুপ্রেরণা পাওয়া যায়, যেটা আমি এই তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করে আমি সেটা বুঝতে পেরেছি, যে ওরা কিন্তু অনেক প্রাণের সঞ্চার করে। কাজেই ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ হোক, যাদের শুধু আদিবাসী শিল্পীদের জন্য আমি নই, আমাদের যে সমগ্র বাংলাদেশের যে শিল্পীরা আছেন, যারা মানে আসতে চান আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করতে চান, সবার জন্যই আমি আছি। যে শুধু আমাকে আদিবাসী শিল্পীদের জন্য মনে করলে হবে না, আমি সবার জন্যই একজন শিল্পী হিসাবে উঠতে চাই, এবং যদি আমার দ্বারা যদি কোনো সহযোগিতা আমার মানে হয়ে থাকে, কারোর অনুপ্রেরণার কারণ যদি হয়ে থাকে, তাহলে সেটা আমি নিজেকে খুবই ধন্যবাদ মনে করব। আর ভবিষ্যতে আরো আরো ভালো কাজ যেন দিতে পারি আমার দেশকে, আমার আমার যে আমার সমাজকে, যাতে আমি আরো সুন্দর কিছু দিতে পারি ভবিষ্যতে, তো এই কামনাই আমি করি সবার সবার কাছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, শুভরাত্রি।